দোয়া শেষে দুই হাত মুখ, দুই হাত মুখে ও চুমু দেওয়া কি সুন্নত? ইজা সাল্লাহ ফাসালুহু বিআকুফিকুম, এরকম একটা বর্ণনা আছে যে তোমরা আল্লাহর কাছে কিছু চাইলে হাত দিয়ে চাও, হাতের তালু দিয়ে চাও, হাত তুলে দোয়া করা সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। দোয়া শেষে আমরা কি হাত মুজবো মুখে নাকি এমনি নামায় ফেলবো? ফোকায় একরাম থেকে দুইটা মতই আছে এবং দুই মতের সপক্ষেই দলিল আছে। হাত মোছাটাও বিভিন্ন বর্ণনা দ্বারা প্রমাণিত, যার কারণে দোয়া শেষে মুখে হাত মোছাটা এটা কোনো বর্ণনা দ্বারা প্রমাণিত না, বিষয়টা সেরকম না, এটা প্রমাণিত।